সুপ্রিয় দর্শক, কথায় আছে কাদায় হাতি পড়লে নাকি চামচিকায় লাতি মারে। এবারে সিনিয়র প্লেয়ার সাকিব মাহমুদুল্লাহর বিরুদ্ধে বোমা ফাটালেন লিটন কুমার দাস। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে দলের খারাপ পরিস্থিতিতে ভালো খেলেছে লিটন দাস এবং খুবই বাজেভাবে আউট হয়েছেন দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব ও মাহমুদুল্লাহ। আর তাতে এই সংবাদ সম্মেলনে দুই এই সিনিয়র ক্রিকেটারের আর তাতে এই সংবাদ সম্মেলনে এই দুই সিনিয়র ক্রিকেটারদের দুষলেন লিটন দাস। ব্যাটিংয়ে ভালো ফর্মে এসে যেন পা মাটিতেই পড়ছে না লিটন দাসের। সুপ্রিয় দর্শক, একই দিনে তিনি মুখ খুলেছেন জাতীয় দলের নির্বাচকদের নিয়ে। নির্বাচকদের বিরুদ্ধে লিটন অভিযোগ করে বলেন, জাতীয় দলের নির্বাচকরাই জাতীয় দলের অনেক খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ করে দিচ্ছে।